সম্প্রতি কাশিমপুর কারাগারে চাঁদাবাজির মাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে পাপিয়া। আরেক নারী বন্দীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার এমন কাণ্ডে হতবাক গোটা দেশবাসী। বাংলাদেশের সিনেমাকে হার মানানো বাস্তবে এমন নারী অপরাধীও আছে তা অনেকেরই জানা ছিল না। তবে এক পাপিয়াই নন, এ দেশে আরও এমন অনেক নারী অপরাধী আছেন। তেমনি পাঁচজন নারী অপরাধী এবং তাদের কুকীর্তি নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে একে একে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। শামিমা নূর পাপিয়া, বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীর মধ্যে শামিমা নূর পাপিয়া অন্যতম। নানান কীর্তিকলাপের বাইরে যেমন ছিলেন বিতর্কের চূড়ায়, কারাগারেও তেমনি বেপরোয়া যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দীকে শারীরিক নির্যাতন করে বিতর্কের জন্ম দিয়েছে সে। কারা অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এরই মাঝে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। নতুন ঠিকানায় তাকে ঝাড়ুদারের কাজ করতে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কারা সূত্র বলছে, কুমিল্লা কারাগারটি পুরুষদের জন্য হলেও সেখানে নারী বন্দীদের জন্য একটি ছোট্ট কক্ষ রয়েছে। তাদের জন্য ঝাড়ু দেওয়া এবং কাঁথা সেলাইয়ের কাজ নির্ধারিত রয়েছে আর কারাবিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দীদের কাজ করা বাধ্যতামূলক। জানা যায়, নকশি কাঁথা সেলাই কিছুটা কঠিন হওয়ায় শুরুতেই বন্দীদের ঝাড়ুদারের কাজ দেওয়া হয়। সেই কারণে পাপিয়া এই কাজ পেয়েছেন। এর আগে 27 বছরের সাজাপ্রাপ্ত কয়েদি পাপিয়াকে কারাবিধি অনুযায়ী রাইটার হিসেবে কাশিমপুর কারাগারে দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা যায়, নথি চুরির একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে 16 জুন কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। কারাগারে সাধারণ ওয়ার্ডে নেয়ার পর দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তার কাছে 7,400 টাকা পায়। ওই টাকা ছিনিয়ে নেয়ার জন্য পাপিয়া এবং তার সহযোগী কয়েদিরা গত 19 জুন রুনার ওপর অমানবিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ তার পরিবারের। এই ঘটনায় কারাগারে সালিশও হয়। এই নিয়ে রুনার পরিবার গাজীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্তে জেলা প্রশাসন 2টি কমিটি করে। কমিটির সুপারিশে পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। 2020 সালের 22শে ফেব্রুয়ারি মফিজুর রহমান এবং পাপিয়া দম্পতিকে আটক করা হয়। অস্ত্র আইনের মামলায় এই দম্পতিকে 27 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। অভিযাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল সে। এই নারী রাজধানীর অভিজাত এক 5 তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে গোয়েন্দাদের চোখে পড়ে। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী। বাইরের জগতের সেসব অপকর্মের পর এবার কারাগারেও তার অপকর্ম চলছে। ডাক্তার সাবরিনা, বাংলাদেশের একজন কুখ্যাত সুন্দরী অপরাধী ডাক্তার সাবরিনা। তার সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর আরও একটি চেহারা। করোনা মহামারীতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার অভিযোগ উঠে আসে সাবরিনা চৌধুরী নামে এক চিকিৎসক এবং তার প্রতারক স্বামীর নামে। জেকেজি নামে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে বিষয় তদন্ত করতে গিয়েই উঠে আসে তাদের নাম। জেকেজির ব্যাপারে তদন্ত করে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করে প্রতিষ্ঠানটি 15,460 জনকে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছে। একটি ল্যাপটপ থেকে গুলশানে তাদের অফিসের 15 তলার ফ্লোর থেকে এই মনগড়া করোনা পরীক্ষার প্রতিবেদন তৈরি করে হাজার হাজার মানুষের মেইলে পাঠায় তারা। প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে জব্দ ল্যাপটপ পরীক্ষা নিরীক্ষার পর করোনা টেস্ট জালিয়াতির এমন চমকপ্রদ তথ্য মিলেছে। এতে দেখা গেছে, টেস্টের জন্য জনপ্রতি নেওয়া হয়েছে সর্বনিম্ন 5,000 টাকা, বিদেশি নাগরিকদের কাছে জনপ্রতি $100। এই হিসাবে করোনা টেস্ট বাণিজ্য করে জেকেজি হাতিয়ে নিয়েছে 7,70,00,000 টাকা। সূত্র জানায়, জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক। তার স্বামীর নাম আরিফ চৌধুরী। এ দম্পতির জীবন রূপকথার মতো। আরিফের চতুর্থ স্ত্রী সাবরিনা। এছাড়াও নানান নষ্টামির অভিযোগ তো রয়েছেই। তবে বছর দুয়ে কারাভোগের পর সাবরিনা সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন। 3. আয়েশা সিদ্দিকা মিন্নি। পাপিয়া সাবরিনা থেকেও এক ধাপ এগিয়ে আছেন আয়েশা সিদ্দিকা মিন্নি। তার কারণে অকালে প্রাণ গেছে স্বামী শাহনেয়াজ রিফা চৌধুরী। প্রাণ গেছে নয়ন বন নামের আরেক বখাটের। ধ্বংস হয়ে গেছে অসংখ্য তরুণের জীবন এবং তাদের পরিবার। মিনির ইশারায় তার প্রেমিক নয়ন বন 2019 সালের 26শে জুন বরগুনা শহরের সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সেখানকার সিসি ক্যামেরার ভিডিওতে 3 জনকে রামদা হাতে কোপাতে দেখা যায়। তাদের আশেপাশেই ছিলেন আরও অনেকে।
ভিডিওতে রিফাতের স্ত্রী, বরগুনা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকেও দেখা যায় স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে। যদিও তখন বোঝা যায়নি এসব ছিল লোক দেখানো, পরে জানা যায় এই হত্যাকাণ্ডের পেছনের মাস্টার মাইন্ড এই মিন্নি। আদালতের রায় মিন্নির দোষ প্রমাণিত হয়েছে। এই হত্যাকাণ্ডে পরিকল্পনাকারী হিসেবে আয়েশা সিদ্দিকা মিন্নিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। যদিও মোজাম্মেল বলেছেন তার মেয়ে ষড়যন্ত্রের শিকার, তাই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। অন্যদিকে পুত্রবধূকে মৃত্যুদণ্ড নিয়ে এই রায়ের সন্তোষ জানিয়েছে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ। ফাঁসির আসামি মিন্নি কারাগারে খুবই বাজে অবস্থায় দিন পার করছেন। সেখানে খেতে পারেন না, ঘুমাতেও পারেন না, সবসময় অসুস্থ থাকেন। তার শরীরে নানা অসুখ বাসা বেঁধেছে। সন্দেহ জেগেছে ফাঁসি কার্যকর হবে নাকি তার আগেই সে অসুস্থতায় যে কোনো সময় পরপারে চলে যান। ৪. ফারিয়া মাহবুব পিয়াসা। খুব বেশি পরিচিত নাম না হলেও গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘটনায় আলোচনায় এসেছেন পিয়াসা। মডেল হিসেবে পরিচিত এই নারী নানান অপরাধে জড়িত। উচ্চবিত্তের সন্তানদের ব্ল্যাকমেলিংয়ে জড়িয়ে বিপুল মাদকসহ তিনি আটক হয়েছেন। তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা এবং শিশাসহ মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর বাড়িধারার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশির এক পর্যায়ে বিভিন্ন কক্ষে থাকা বিপুল মদ, ইয়াবা এবং সিসা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। সেগুলো পিয়াসা নিজে আইনশৃঙ্খলা বাহিনীকে বের করে দেন। মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং তার সহযোগী মরিয়ম আক্তার মৌ ছিলেন সংঘবদ্ধ ব্ল্যাকমেল চক্রের সদস্য। তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদেরকে পার্টির নামে বাসায় ডেকে মদ এবং ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলতেন, পরে ব্ল্যাকমেল করতেন বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে ২০১৭ সালে পিয়াসা নামটি আলোচনা এসেছিল। উচ্ছৃঙ্খল জীবন যাপন করায় সেই বছর তাকে তালাক দেন দেশের প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে শাফাত হোসেন। এ নিয়ে সামাজিক মহলে আলোচিত হন তিনি, তবে খবরের পাতায় তার নাম আসে ২০১৯ সালে। সেই বছর দিলদার আহমেদ সেলিম তার সাবেক পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছিলেন। তার সেই সাবেক পুত্রবধূর নাম ফারিয়া মাহবুব পিয়াসা, আর এই পিয়াসাই সেই পিয়াসা। এরপর রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মুনিয়া নামে এক তরুণীর মরদেহ। ঘুরে ফিরে এখানেও আলোচনা এসেছে পিয়াসার নাম। ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারে উঠে এসেছে পিয়াসার নাম। এইভাবেই বারবার খবরে শিরোনাম হয়েছেন পিয়াসা। বর্তমানে তিনি কারাগারে আছেন। বুকে যাওয়া মেয়ের বিচার চেয়েছেন স্বয়ং তার মা। এখানে চারজন নারীকে নিয়ে আলোচনা করা হলো। এছাড়া নিজ হাতে বাবা মাকে খুন করা ঐশী, দুই সন্তানকে শেষ করে দেয়া নাপারিমা, নানান সময় বিতর্কে জন্ম দেয়া পরিমণিসহ আরও অনেক নারী অপরাধী আছে এদেশে। দর্শক, এদের মাঝে সেরা পাঁচ অপরাধীর মধ্যে আপনি কাকে রাখবেন? কমেন্ট করে অবশ্যই যে কোনো একজনের নাম জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।